দ্বিতীয় মার্কা হলো আল্লাহর ভয়ে খারাপ কাজ ছাড়তে পারে। আল্লাহর ভয়ে কি করা ভাই? খারাপ কাজ ছাড়তে পারে। বড় কঠিন একটা স্বভাব, এর ভিতরে এক মজা আছে ভাই, আজীব এক মজা আছে। আল্লাহর ভয়ে কেউ দেখছেন না, আমার মালিক দেখছেন, এই বিশ্বাস থেকে কোনো হারাম কাজ ছাইড়া দেখেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম, যে কোনো অপকর্ম যে কোনো গুনাহের কাজ করার একটা স্বাদ আছে। জেনা করলে স্বাদ লাগে, চুরি করলে স্বাদ লাগে, গীবত করতে ভালো লাগে, কিন্তু এই যে অন্যায় করে যে স্বাদটা আপনি পাবেন, আল্লাহর কসম মালিক দেখছেন, সেই ভয়ে যদি সেই গুনাহটা না করেন, সরে আসেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অন্তরে এক ইমানি স্বাদ দিবেন, ভালো লাগবে, দেখবেন মনটা ফ্রেশ হয়ে গেছে, খুশি লাগবে যে আমি আমার মালিকের কথা রক্ষা করতে পেরেছি। জান্নাতীদের আলামত। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই মুখ আল্লাহর সামনে দেখাতে হবে, হিসাব দিতে হবে, এই ভয়ে অন্যায় কাছ থেকে মনে যে কুকর্ম করার কথা নির্দেশ করে সেখান থেকে সে ফিরে আসে, অগ্রসর হয় না, আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এর ঠিকানা হবে কোথায়? জান্নাত। এর ঠিকানা হবে জান্নাত, এর গন্তব্য ঠিক আছে, সে রংপুরেই যাবে, চিটাগাং যাবে না, কারণ তার যাত্রা সঠিক পথে আছে। কার? যে ব্যক্তির ভিতরে কি আছে? আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়ার মানসিক শক্তি, সৎ সাহস যার ভেতরে আছে। আছে আমাদের ভিতরে? হ্যাঁ ভাই। আল্লাহ আমাদের সকলকে এই গুণ দান করেন। এটা কঠিন একটা গুণ, কঠিন একটা। অবলীলায় সারাদিন আল্লাহকে নাখোশ করে চলেছি, মুখ দিয়া, হাত দিয়া, বুদ্ধি দিয়া, বিবেক দিয়া, গোটা শরীর দিয়া, মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহ দিয়ে আল্লাহর নাফরমানি সারাদিন করে যাচ্ছি। একটিবারের জন্য, একটিবারের জন্য এই ভয়টুকু আসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পাকড়াও করেন, আল্লাহ যদি এখন ধরেন এই অবস্থায় আমার অবস্থা কি হবে? প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয়ে হারাম কাজ ছাড়তে পারা, বাদ দিতে পারা, পরিহার করতে পারা, এটা জান্নাতি লোকের লক্ষণ। এরকম যদি মাঝে মধ্যে হয়, বুঝবেন যে আলহামদুলিল্লাহ লক্ষণ ভালো। আর যদি এরকম মাঝে মধ্যে না হয়, মনে করেন যে আরে মৌলভী সাহেবরা, কত ওয়াজ নসিহতি তোমরা করলা, এই যে কত শেখে কত কথা বললো মাশাআল্লাহ, আরে দুই নম্বরই যে ইনকাম আছে, বসে বসে মনে মনে হয়তো চিন্তা করছেন যে ওই এক ওয়াজে ছেড়ে দিলে কি আর পেট চলবো, হুজুর হুজুরটা বলুক আমি আমারটা আছি, এই টাইপের কিছু লোক আছে না? আল্লাহ আল্লাহ, এদের ব্যাপারে শুনবেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলেন লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আবসুর ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। ও ভাই, বড় কঠিন কথা, বড় কঠিন কথা। আল্লাহ বলেন আমি জাহান্নামের জন্য কিছু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। মার্কা কি জানতে চান? দেখেন তো নিজের ভিতর আছে কিনা, আল্লাহ মাফ করো। মার্কা হলো অন্তর আছে কিন্তু অন্তর দিয়া কি করে না, ভালো জিনিস ক্যাচ করে না, ওই যে হুজুর হুজুরটা বলুক আমি আমার তালে আছি, কোনো কথায় তার অন্তর গলে না, তার জীবনের পরিবর্তন হয় না, তার গন্তব্যের মোড় চেঞ্জ হয় না, যাত্রা পদ্ধতি ঠিক হয় না, যেমনি আছে এমনি ওই জায়গায় খুঁটা গাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, তওবা করে না, পথ চেঞ্জ করে না, ফিরে আসে না, ফিরে আসার মতো সৎ সাহস নাই, ইমানি শক্তি নাই, জাহান্নামী হওয়ার লক্ষণ। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহর ভয়ে গুনার কাজ ছাড়বেন তো ইনশাআল্লাহ। যে যে অপরাধ করেন, আমরা যে যে অপরাধ করি ভাই, আমরা প্রত্যেকে যার যারটা শেষে জানি, কেউ না জানুক আল্লাহ জানেন, আমি জানি। তালিকা করেন কি কি কুকাম আছে এবং চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা নুমলি লাহুম
আমি মানুষকে ছাড় দিয়া রাখি ছাড় ভাই ওই বর্ষিয়ালা যখন মাছ ধরে মাছের বর্শির যে আদারটা এটা মাছ যখন গিলে বর্ষিয়ালা একটা টান দেয় টান দিলে যখন ওটা ওই বর্শিটা আটকে যায় ইয়াতে তার গালে মাছের মধ্যে তো মাছে তখন কি করে ছটফট করে দৌড়াতে শুরু করে বর্শিয়ালা কি করে সুতা ছেড়ে দেয় সুতা ছেড়ে দেয় উদ্দেশ্য মাছ দৌড়াতে থাকুক মাছরে কিন্তু জোরাজুরি করে না ছেড়ে দেয় মাছ মনে করে ঠিক আছে তো আমি তো স্বাধীনই আছি কই কেউ তো কিছু বলতেছে না তো দৌড়তে থাকে কই না কেউ তো কিছু বলে না পুরা পুকুরে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে রক্ত রক্ত যায় যখন দুর্বল হয়ে যায় এবার বর্শিয়ালা কি করে মাঝে গামছা মাছা মাইন্দা এবার টান শুরু করে এবার তো আর চান্দ দৌড়ের শক্তি নাই অটোমেটিক বর্শিয়ালা হাতে চলে আসা জবাই করে ঠিক না বে ঠিক মনে করতেছেন কই কেউ তো বাধা দিচ্ছে না আল্লাহ তো ধরতেছেন না দৌড়াইতেছেন সারা দুনিয়াতে যা মনে চায় করতেছেন কেউ তো কিছু বলতেছে না কই আল্লাহর আজাব গজব কিছু আসছে না তো দৌড়াইতে দৌড়াইতে শক্তি যখন শেষ হয়ে যাবে বুড়া হয়ে যাবে আশা লাগবো না এমনি টান দিবে আল্লাহ তাআলা বর্ষি চলে আসবে ইন্না কাইদি মাতিন আল্লাহ যখন ধরবেন সে ধরা হবে বড় শক্ত আল্লাহ আমাদের হেফাজত করেন তাহলে ভাই জান্নাতীদের এক নম্বর আলামত গেল বিনয়ী হওয়া সবসময় জিতার চেষ্টা করবেন না গোয়ার তুমি চেষ্টা করবো না আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করব হারার চেষ্টা করব ছোট থাকার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।